জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি, সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাস মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনি আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকেই করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন টুতে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেসা। দর্শক, আরিফ ফেমাসের আয়োজনে আমরা আসলে অনেকক্ষণ ধরে আলাপ করি, আলোচনা করি, নানা বিষয়ে কথা বলি এবং আড্ডাও দেই মূলত, এবং সেখানে যুক্ত হয় নানা সারথি এবং তাদের সাথে আমাদের সেই গল্প গান আড্ডায় যুক্ত হতে পারবেন। কিন্তু দর্শক, আপনারাও অর্থাৎ আমাদের এই আয়োজনটি একই সাথে টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবেও সরাসরি চলছে, ফলে সেখানে আপনি আপনার মন্তব্যটি করে আপনার যে কোনো প্রশ্ন কিংবা মনের কথা কিন্তু জানাতে পারেন, যে কোনো প্রশ্ন জানতে চাইতে পারেন আমাদের অতিথিদের কাছ থেকে। এবং আজকে যেটি নিয়ে কথা বলবো সেটি অবশ্যই ভালো লাগার মতো একটি বিষয়, কারণ যেই মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন সারথী হিসেবে তাদেরকে আমি বলি আসলে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন সবসময়, এবং তারা এক একজন হীরকখণ্ড। কেন হীরকখণ্ড বলছি আমি একটু পরেই সেটির ব্যাখ্যা দিব, যে এটির পিছনে আমার একটা ব্যাখ্যা আছে। তবে আমি তার আগে সবার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। দর্শক, আমাদের সাথে যুক্ত রয়েছেন একজন ভীষণ পরিশ্রমী অভিনেতা, আমি স্পেসিফিকভাবে আবারও বলছি ভীষণ পরিশ্রমী অভিনেতা, যিনি আসলে তার পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রতিদিন বদল করেন। আমাদের সাথে আছেন সোহেল মণ্ডল, আপনাকে স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন এখানে আমন্ত্রণ করার জন্য। আমরাও ভালো লাগছে আপনাকে পেয়ে। আপনি আসলেই অসাধারণ। কেন অসাধারণ সেটির ব্যাখ্যাও আমি আমার দর্শকদেরকে একটু পরে দিব, কারণ আমি বলেছি যে সবাই এক একটা হীরকখণ্ড। আমাদের সাথে যুক্ত আছেন যিনি, যে মানুষটি অনেক পরিচিত, অনেক কাজ করেছেন, এবং মাঝে মধ্যে আমি সম্প্রতি তার একটি কাজ দেখে বলি যে এই মানুষটি চোখ দিয়েও যে আলাদাভাবে অভিনয়টি করা যায় সেটি আসলে দেখিয়েছেন। এবং আমি জানি যে তার কাজ দেখে আপনারাও প্রতিদিন প্রতিনিয়ত তাকে বদলে যাবার গল্পটা জানছেন, বুঝছেন। আমাদের সাথে যুক্ত আছেন নীলাঞ্জনা নীলা, অভিনেত্রী। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, কারণ আমার সাথে এত এত ভালো মানুষ যুক্ত হয়েছে, আমার ভালো না থেকে আসলে উপায় নেই। দর্শক, আমি এখন যে মানুষটির কথা বলবো যাকে আসলে আপনারা প্রতিনিয়ত জানেন বুঝেন, কিন্তু আমি আসলে তার কাছ থেকে আজকে পুরোটা আয়োজন জুড়ে শিখব, কারণ এই মানুষটা এত দারুণভাবে চিন্তা করেন, এই মানুষটা এত দারুণভাবে কথা বলেন। আমি আজকে পুরোটা সময় ধরে আমাদের এই আয়োজনে আমি তার কাছ থেকে শিখব এবং জানবো যে কী করে এত সুন্দর করে কথা বলতে পারা যায়, কী করে এত সুন্দর করে চিন্তা করা যায়। আমাদের সাথে যুক্ত আছেন বদরুল আনাম সৌদ, পরিচালক, আরও অনেক বিশেষণে বিশেষায়িত করা যায়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। থ্যাংক ইউ সো মাচ, বাট আমি অনেক দারুণভাবে কথা বলতে পারি না, এটা সত্য, এটাই মনে হয় শুরু, তাই না? দর্শক, আমাদের সাথে আরও একজন যুক্ত রয়েছেন ইন্তেখাব দিনার, যে মানুষটি আসলে শক্তিমান অভিনেতা। আমি শুধুমাত্র আজকের আয়োজনে নয়, আমরা আপনারা নিশ্চয়ই জানেন আমরা এর আগে অনেক আয়োজনেই দিনার ভাইকে নিয়ে আলাদাভাবে কথা বলেছি তার কাজগুলো নিয়ে। আমি বলি যে সেই এই মানুষটা আসলে বাংলাদেশের সম্পদ, এবং প্রতিনিয়ত বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করছেন বিশ্ব দরবারে সেটি আমাদের জন্য অনেকটা গর্বের। দিনার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাসের আয়োজনে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের একটা খুব কমন প্রশ্ন থাকে, এটা আমি আপনাকে জিজ্ঞেস করাটা আমার জন্য একটু ধৃষ্টতা, অবশ্যই এটা ধৃষ্টতা, কিন্তু আমাকে আসলে জিজ্ঞেস করতে হয় আর ইউ ফেমাস? বোধহয় কিছুটা, নাহলে এই প্রোগ্রামে ডাকতেন না। অবশ্যই আপনি ফেমাস, সেটি আপনার নিজের কাজের মাধ্যমে, আপনার পরিশ্রমের মাধ্যমে সেটি সেই জায়গায় আপনি আপনাকে নিয়ে গিয়েছেন, সেটা আমরা বিশ্বাস করি। সোদ ভাই, আপনাকেও আসলে জিজ্ঞেসটা করতে হয় আর ইউ ফেমাস? তিনজনের কল্যাণে আমি এখানে গ্যাটিস হিসেবে আছি, আমি ফেমাস না। সেইটা বলার আসলে কোনো ধরনের সুযোগ তো নেই, কারণ আমরা একটা শুরুর দিকে একটা কথা বলেছিলাম যে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আসলে অসাধারণ, সেটা ক্ষেত্র ভিন্ন হতে পারে। আপনি আপনার কাজের মাধ্যমে সেটা আসলে প্রমাণ করেছেন, দীর্ঘ সময়ের এই কাজ, দীর্ঘ সময়ের এই জার্নি। তিনজনের কল্যাণে যদি হয়ে থাকে, তিনজনের কল্যাণ কিন্তু হয়েছে এর মাধ্যমে, তিনজনকে যুক্ত করেছে এই মানুষটি। একদমই তাই। নীলা, আর ইউ ফেমাস? আচ্ছা, কিছুটা একটু জিজ্ঞেস করি যে কেন মনে হয় যে
কিছু জায়গায় ফেমাস, কিছু জায়গায় ফেমাস না, এরকমই কি বলবো এটা। আচ্ছা সোহেল ভাই, এইটা ভীষণ অস্বস্তিকর প্রশ্ন যে খুবই কীভাবে, এইটা আপনারা ভালো বলতে পারবেন, আমি জানি না। এইটা যদি আপনার প্রশ্নে সরাসরি আনসার দিতে হয়, ফেমাস হওয়ার পথে আছি, চেষ্টা করে যাচ্ছি। আপনি অসাধারণ, আমি আপনাকে শুরুতে বলেছিলাম আপনি দারুণ পরিশ্রমী একজন অভিনেতা, পরিশ্রমটাকে নিজের মতো করে ভেবে ভেবে যেভাবে ডেলিভারি দেন, আমি ভাবি যে দিন শেষে তো আমাদের ভালোই লাগে এবং দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, কেন সেটা আলাদা না, এবং সেটার কারণেই মনে হয় আপনাকে আলাদা করা হয়েছে। তবে দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখতে চাই, সেই তথ্যটি হচ্ছে আপনি যদি আমাদের এই সিনেমাটি না দেখেন, 14 বছর কিন্তু ঘুমাতে পারবেন না, ফলে সিনেমাটি দেখতে হবে। কোন সিনেমাটার কথা বলছি? সেটি হচ্ছে শ্যামাকাব্য। সেটি যদি না দেখেন 14 বছর কিন্তু আপনি ঘুমাতে পারবেন না, ফলে আজকে যান, কালকে যান, পরশু যান, দলবল সহ সবাই গিয়ে শ্যামাকাব্য দেখেন, এবং আমাদের এই আয়োজনটি কিন্তু দেখতে হবে, না দেখলে 14 বছর কিন্তু আপনি ঘুমাতে পারবেন না, তাই কি? এই যে কনসেপ্টটা আসলে, এইটা কেন, কিভাবে আসলো, মানে কেমন করে এই চিন্তাটা? আমি বলেছিলাম যে আপনি দারুণ ভাবে চিন্তা করেন, সেটার সাথে এই চিন্তাটা কিভাবে এলো? এখানে শুধু তো 14 বছর গল্প না, আরো অনেক গল্প এর মধ্যে রয়েছে। 14 বছর কার্সের গল্প নয় শুধু, এটা এর মাঝে আরো মনস্তাত্ত্বিক গল্প রয়েছে। আমরা কিছু কিছু জিনিস গ্ল্যামারাইজ করি বা রোমান্টিসাইজ করি, সেগুলোর গল্প রয়েছে। কিছু জিনিসের ব্যাপারে আমরা আগে জাজমেন্টাল হয়ে থাকি, সেগুলোর ব্যাপার রয়েছে, এরকম অনেক ব্যাপার রয়েছে। সো এর চেয়ে বেশি বলা এই মোমেন্টে খুব ডিফিকাল্ট ছবিটা নিয়ে যারা দেখেনি, এই কারণে। আচ্ছা, আমার ধারণা এখনও অনেকেই দেখেনি, সো এই কারণে বেশি বলতে যাচ্ছি না, যখন সিনেমাটা হল থেকে নেমে যাবে তখন হয়তো বলতে পারবো। আচ্ছা, আমি দেখেছি, দেখে আমার ভালো লেগেছে, ভালো লাগার জায়গাতে অনেক কিছু বলার আছে, নিশ্চয়ই আজকে সারাক্ষণ বলবো আপনার কাছে। তবে তার আগে একটু জানতে চাই যে সোহেল মণ্ডল এই মুহূর্তে কেমন ধরনের ফিডব্যাক পাচ্ছেন? দারুণ ফিডব্যাক পাচ্ছি, কারণ দর্শক তো আসলে মানে আমরা একটা পরিশ্রম করেছিলাম, মানে একটা গল্প বলার চেষ্টা করেছিলাম, সেটা যখন হলে এলো এবং দর্শক যখন দেখছেন, তাদের অনুভূতিগুলো জানাচ্ছেন, সেই অনুভূতিটা ভীষণ টাচি, মানে তাদের মতো করে ব্যাখ্যা করছেন, তাদের মতো করে অনুভূতি শেয়ার করছেন, ভালো লাগছে। আরও ভালো লাগবে যে সিনেমাটা যদি আরও 2nd week 3rd week চলে এবং দর্শক আরও বেশি আসেন এবং আমাদের সিনেমাটা দেখেন, তাহলে এই কাজটা নিয়ে আলাদাভাবে কেউ বলেছে কিনা যে আপনি একটা খুবই ভিন্নভাবে উপস্থাপিত হয়েছেন এই সিনেমায়? আসলে চেষ্টা তো থাকে আমাদের নানা রকম চরিত্রে কাজ করার, সো সেই চেষ্টার একটা অংশ হচ্ছে শ্যামাকাব্য, আজাদ হয়ে ওঠা, এবং সেইটার জন্য সোহেল ভাইকে থ্যাংকস যে আমাকে এরকম একটা চরিত্রে সুযোগ দিয়েছেন। এবং সেই জায়গা থেকে বলা যায়, হ্যাঁ, সবাই মানে যারাই কথা বলছেন, আমার বন্ধু বান্ধব থেকে আমার কাছের মানুষ যারাই সিনেমাটা দেখেছেন, তাদের কাছে অবশ্যই আমার এই চরিত্রটা নতুন একটা চরিত্র। আমরা সবসময় চেষ্টা করি ভিন্ন বা নতুন কোনো গল্পে যুক্ত হওয়ার জন্য। নীলা, একটু জানতে চাও যে অনেকেই বলছেন ইতিমধ্যে যারা দেখেছেন, তারা বলছে কাজটি ক্লাসিক, এবং আপনি সোহেল ভাইয়ের সাথে এর আগেও কাজ করেছেন, এই কাজটাও করলেন, মানে পার্থক্যের জায়গাটা কি? কেন আমি সিনেপ্লেক্সে গিয়ে অনেক সিনেমার মধ্যে শ্যামাকাব্যটা দেখব? পার্থক্যটাতে আগে যাই, আমি আগে করেছিলাম গহীন বালুচর এবং এবার হচ্ছে শ্যামাকাব্য, দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট সিনেমা। এর আগেরটা ছিল একটু সেমি ক্লাসিক, সেমি কমার্শিয়াল টাইপের সিনেমা, সেখানে গান ছিল, নাচ ছিল, এবং আমার ক্যারেক্টারটাও প্রচণ্ড রকম ডিফারেন্ট ছিল। একটা টিনেজার টাইপের ক্যারেক্টার যে নাকি নাচছে, গাচ্ছে, প্রেমে পড়ছে, মন ভাঙছে, সেই টাইপের একটা ক্যারেক্টার। এবং এই সিনেমাটাও টোটালি ডিফারেন্ট, যেটাতে একটু সাইকোলজি আছে, একটা ভালোবাসার গল্প আছে, এবং আমার ক্যারেক্টারটা হচ্ছে প্রচণ্ড রকম একটা ম্যাচিওর ক্যারেক্টার যে নাকি অনেক কিছু ভাবে, যেটা নাকি আমার আগের ক্যারেক্টারটা ভাবতে পারতো না। এবং আমি আজকে সিনেমাটা দেখেছি, দেখার পরে অবভিয়াসলি এর আগে যখন সিনেমাটা দেখেছিলাম গহীন বালুচর, সেটা তো ডিফারেন্ট টাইপের ফিলিং ছিল। এবারটা যেমন আমি এখনও হচ্ছে সিনেমাটা থেকে বেরোতে পারছি না, আর মাথার মধ্যে এখনও ক্যারেক্টারগুলো রয়ে গেছে। আমি হচ্ছে এত প্রশংসা করলে মানুষ বলবে নিজের সিনেমা বলে প্রশংসা করছি, এজন্য ঠিক মতো এটা নিয়ে মানে নিজের অনুভূতিটা হ্যাঁ প্রকাশ করতে পারছি না আমি, যে কিরকম ফিলিং হচ্ছে আমার। মানে এখানে দর্শকরা যদি যায় হলে নীলাকে ভিন্নভাবে দেখবে,
চরিত্রটা ভিন্ন এবং এখানে যে চিন্তা করার জায়গাটা আলাদা এবং আমরা বাংলাদেশের সিনেমা যে গতানুগতিক ব্যাপারটা দেখি সেটা থেকে অনেক ভিন্নতা আছে এখানে। হ্যাঁ, অনেক ভিন্নতা আছে এবং হচ্ছে আমি কাজ করছি বলে বলবো না, কিন্তু আমি নিজে হচ্ছে শ্যামা এবং আজাদ এই দুইটা ক্যারেক্টারের প্রেমে পড়ে গেছি। আচ্ছা, সেটা আমার রসায়নটা খুব ভালো লেগেছে পর্দায়, মানে দারুণ ভালো লেগেছে। আমি এবং বলছিলাম যে আপনি চোখ দিয়েও যে আলাদাভাবে অভিনয়টা করা যায় সেটা আপনার মাধ্যমে পেয়েছি, ধন্যবাদ। মানে এটা আমরা আগেও অনেক অভিনেতা বা অভিনেত্রীদের কাছ থেকে পেয়েছি, বাট এটা আপনার কাছ থেকে অসাধারণ লেগেছে কাজটা, যে ভালো লাগছে। দিনার ভাই, একটা বিষয় জানতে চাও, আপনি তো অনেক কাজ করেন, অনেক কাজের মধ্যে এই কাজটাকে কেন একটু বেশি এগিয়ে রাখতে হবে? এগিয়ে রাখতে হবে মূল একটি কারণ যদি হয়ে থাকে, চরিত্রটি একজন অভিনেতার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল এবং আমার জন্য খুবই কঠিন ছিল। সুতার বাইরে গেলেই এটা সর্বনাশ হবে, 19-20 শো করা যাবে না, একদম প্রপার ওটার উপর দিয়ে হাঁটতে হবে। তো এই হাঁটার ক্ষেত্রে ডিরেক্টর হাত ধরে ধরে এই টাইমটা পার হয়েছে আসলে। আচ্ছা, সৈয়দ ভাই, আপনার কাছে জানতে চাও যে এর আগেরটা একটু কমার্শিয়াল ধাঁচের ছিল, এটি আসলে তেমন না, মানে এটা করতে তো আসলে সাহস লাগে। কেন সাহসটা লাগে? আমরা বোধ হয় সবাই জানি যে এখন আসলে যেভাবে প্রতিযোগিতামূলক বাজার চলছে চলচ্চিত্রের এবং সেখানে ওটিটির একটা বিশাল দখল আছে, এত কিছুর মধ্যে এই সাহসটা আপনার কেমন করে হলো? ব্যাপারটা সাহসের ছিল কিনা আমি আসলে জানি না। আচ্ছা, সত্যি কথা, আমি একটা গল্প বলতে চেয়েছি, ওইভাবে গল্পটা বলার চেষ্টা করেছি, এটার সঙ্গে আমি সত্যিকার অর্থে কোনো সাহসের সম্পৃক্ততা পাইনি। আর আমার জন্য সাহস দেখানো হতো হচ্ছে যে একদম ফুল ফ্লেজের একটা কমার্শিয়াল ফিল্মে হঠাৎ আমি শুরু করে দিলাম, ওটা আমার জন্য সাহস দেখানো। বাট এইটা আমি যেভাবে গল্পটা ভাবতে চেয়েছি, গল্পটা বলতে চেয়েছি, পেরেছি কিনা যাই না, বাট চেষ্টা করেছি, এটা ওকে আমার গল্প আমি বলার চেষ্টা করেছি। আর একটু আগে সোহেলের প্রসঙ্গে যেটা বললেন যে সোহেল খুব পরিশ্রমী অভিনেতা, এটা খুব সত্য, কারণ আমার প্রোডাকশন বয় দুজনকে কম নিতে হয়েছে, ও সারাক্ষণ পরিশ্রম করতো, এটা নিয়ে আসতো, ওটা নিয়ে আসতো, বিভিন্ন জিনিস নিয়ে আসতো। আমি তার প্রথম কাজ থেকে তার দারুণ ভক্ত। হ্যাঁ, আর কি, ও খুব হেল্পফুল ছিল, এই চা বানাচ্ছে তো এই ওকে চা দিচ্ছে, এগুলো করতো। অভিনয়টা কখন করলা তাও? আর দিনারও খুব শক্তিশালী, যে কোনো কিছু সরকারের টলাতে হলে শক্তিমান অভিনেতা, তো এখান থেকে এটা একটা পাথর সরিয়ে ফেলতে হবে বা প্রায় একটা ফেলতে দিনার সরিয়ে ফেলতে, মানে আসলে শ্রমিক নিয়ে কাজ করেছে, শিল্পী নিয়ে করেনি আসলে। আমার একটা একটা বিষয় জানতে চাও যে লোকেশনটা কই? এখন লোকেশন বললে তো কোনো সমস্যা নেই, লোকেশন বললে সমস্যা নেই, অল্প একটু সুন্দরবনে ছিল, কেরানীগঞ্জে ছিল, আর বাকি পুরোটাই ছিল টাঙ্গাইলে পাকুটিয়াতে একটা জমিদার বাড়ি ছিল, আগে জমিদার বাড়ি, এখন সেটি কলেজ, ওই কলেজটিকেই আমরা কিছু চেঞ্জেস করে আবার ওই জমিদার বাড়িতে রূপান্তরিত করেছিলাম। আর সাভারে অল্প একটু শুটিং ছিল। মানে আমার দেখার পরে এবারে এই যে স্থাপনাগুলো এখনো যে আছে এবং সেটি এমন করে উপস্থাপন করা যায়, এটা নিয়েও ভাবছিলাম যে আসলে আমাদের যেটা করতে হয়েছে ওই যে দেয়ালের লেখা, দেয়ালের কালার আসলে এখন কলেজ, সো সব সাদা, তো আমাকে দেয়ালের কালার আবার নষ্ট করতে হয়েছে, পুরনো করতে হয়েছে যেন পুরনো জমিদার বাড়িতে হয়। তারপর সেখানে লিখতে হয়েছে সব কিছু যা লেখা ছিল দেয়ালের উপরে লেখাগুলো, তারপর সেগুলো মুছে আবার সাদা করে দিয়ে আসতে হচ্ছে। তো এগুলো একটু পরিশ্রমের ব্যাপার ছিল, এগুলো মোস্টলি সোহেলি করে দিয়ে। আপনি বলছেন উত্তম নামাই করবে, মুছে দেওয়ার কাজটা সোহেল। আপনি আপনি বলছিলেন যে এটা সাইকোলজিক্যাল ড্রামা, কেন এই এক্সপ্যানশনটা একটু দেওয়া যাবে? আর কি, আমি ড্রামা অনেকেই থ্রিলার বলছিল দেখে বারবার আমি কারেক্ট করে দিয়েছি, থ্রিলারে না এক ধরনের রহস্য প্রয়োজন হয় এবং সেটার ইভেন কিছু ক্রাইমেরও প্রয়োজন হয়, ঠিক আছে? এখানে ব্যাপারটা ওটা না, ইটস আ সাইকোলজিক্যাল ড্রামা, এখানে ইজ নাথিং রিলেটেড যে ক্রাইম রিলেটেড কিছু বা এটা, এখানেও ক্রাইম আছে, সেটা নিজের মার সঙ্গে নিজের বা সম্পর্কের মধ্যে ক্রাইম, অন্যায়, জাস্টিস, সম্পর্কে যে জাস্টিস যেটা আমরা করি না কখনো কখনো, সেই ধরনের ব্যাপার। কিন্তু দ্যাটস ওয়াই সম্পর্কগুলোর ব্যাপার তো ইজ এ ড্রামা বেসিক্যালি, অ্যান্ড ইজ অলসো লাভ স্টোরি আউটসাইড।
সোহেল মন্ডল ঠিক এখানেই ফিরতে চাই, যে অনেক তো পরিশ্রম করা হলো, সে পরিশ্রমের শেষে পরিশ্রম বেশি করিয়েছে, কারণ হচ্ছে যে তাতে তো মানে ভালো চরিত্র দিয়েছে, তো মানে পরিশ্রমটার সাথে করিয়ে নিয়েছে। আর পরিশ্রমটার ব্যাপারে একটু বলবো, যে সারাক্ষণ পরিশ্রম করার পরে যদি সেই পরিশ্রমটা খুব ভালো লাগে, সার্থকতা পায় যখন এটা দর্শকের কাছে পৌঁছায়। আমরা আমরা কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে এই সিনেমাটা দর্শকের কাছে পৌঁছাতে কিছুটা বিড়ম্বনার মধ্য দিয়ে পড়তে হয়েছে প্রায় আপনাদের সব কলাকুশলীদের, সেটা আসলে কেন, এবং আমরা বাংলাদেশের এই সংস্কৃতি থেকে আসলে কবে ব্যাপারটা উতরাবে? আসলে বিষয়টা তো খুবই দুঃখজনক। আমরা সবসময় আশা করি যে মানে আমি কখনো বাংলা সিনেমার পাশে থাকুন এই কথাটার সাথে বিশ্বাসী না। আমি হোল কমিউনিটি মানে ফেম ইজ ফেম, সেটা বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, উর্দু, হিন্দি, যে কোনো কিছু হতে পারে। চলচ্চিত্রের ক্ষেত্রে বা সিনেমার মানে গ্রেটার গুডের জন্য যেটা ভালো হওয়া দরকার সেটাই হয়, কারণ একটা দর্শক যখন টাকা খরচ করে সিনেমা হলে সে দেখবেন, সে বেটার সার্ভিসটা পেতে চাবেন। আপনি যে কোনো দোকানে যান, আপনি বেটার জিনিসটা চান, মানে আপনি টাকা তো দিচ্ছেন, সেখানে পে করছেন, সেই জায়গা থেকে প্রজেকশনের ক্ষেত্রে আমরা সেই জিনিসগুলো পেলে আমাদের জন্য ভালো। তো সামহাও সেটা সর্ট আউট হয়ে গেছে, কর্তৃপক্ষ আমাদের কথা শুনেছেন, অ্যান্ড যেটা বলতে পারে যে এই ধরনের ঘটনা না ঘটলেই বরঞ্চ আমাদের সিনেমার জন্য ভালো, কারণ আমাদের তো আসলে অনেক কিছুর সাথে কম্পিট করতে হচ্ছে। একটা হচ্ছে জেনারেশনের সাথে কম্পিট করতে হচ্ছে, একটা হচ্ছে টাকা পয়সার সাথে কম্পিট করতে হচ্ছে, বিদেশি সিনেমার সাথে কম্পিট করতে হচ্ছে। আমরা বলছি না যে আপনার বিজনেস শেষ নষ্ট করি, আমার বিজনেস আমার সিনেমাটা দিয়ে বিজনেস আপনার না হলো, আপনি আমার সিনেমাটা চালাতে হবে, সেরকম জেস্টারও আমাদের নেই। আমাদের শুধু এইটুকু জেস্টার যে একটা লেভেল প্লেয়িং ফিল্ড যেন আমাদের সিনেমার প্রচারের ক্ষেত্রে থাকে, সেটা ডিস্ট্রিবিউশন হোক, যে কোনো সেক্টরের ক্ষেত্রে হোক। আমি শুধু এই নির্দিষ্ট ঘটনাকে নোটিস করছি না, আমি অল ওভার আমাদের ডিস্ট্রিবিউশন যে সেট আপটা আছে, সামান্য কয়েকটা হল, সেই হলটাতেও হলগুলোতেও ঠিকঠাক মতো যে প্রজেকশন সিস্টেমগুলো আমরা এখনও করতে পারিনি, অথচ আমাদের সিনেমাগুলো দেখে দর্শক যখন কমেন্ট করেন যে এটা নেই, ওটা নেই, এটা হচ্ছে না, কিন্তু সেটা প্রজেকশনে তারা যেটা দেখছেন, আমি যেটা আসলে ঠিকঠাক বানিয়েছি সেটাই যদি আমি দেখাতে যদি দর্শককে না পারি, স্বাভাবিকভাবে দর্শক সেখান থেকে মিস কমিউনিকেশন করেই একটা সিচুয়েশনে তৈরি হবে। তো ব্যাপারটা সমাধান তো হয়ে গেছে, হ্যাঁ সমাধান হয়ে গেছে, এবং কর্তৃপক্ষ খুবই তাদের দ্রুততার সহিত সেই কাজগুলো করে নিয়েছেন, এবং সেই জন্য তাদেরকে ধন্যবাদ যে আমাদের কথা শুনেছেন এবং এখন সেই প্রজেকশনটা হচ্ছে ঠিকঠাক। আমরা সেটাই চাই যে আপনাদের পরিশ্রমটা যেন আসলে দর্শকদের কাছে পৌঁছায়, কেননা দর্শক তার আসলে তো সব কিছুর মূল, সব কিছুর শক্তি তো সেই জায়গাটাতে, সেখানে দর্শকদের কাছে যে পৌঁছে নেয় বিড়ম্বনাটা ঘটলে দিন শেষে আপনাদের না শুধুমাত্র আমাদেরও খারাপ হয়, তখন দর্শকের সঙ্গে। আমরা আসলে নীলা আপনার কাছে একটা প্রশ্ন আমার জানতে চাওয়া, তার আগে দর্শক আপনারা নিশ্চয়ই রিপ ভ্যান উইঙ্কেলের কথা মনে আছে, যে আমরা ছোটবেলায় পড়েছিলাম যে ঘুমের ঘুম দিয়ে একটা পুরো জীবনের অর্ধেক কাটিয়ে দিয়েছিলেন রিপ ভ্যান উইঙ্কেল, কিন্তু সমস্যা হচ্ছে নীলা ঘুমাতেই পারে না। নীলা অনেক বছর পরে আপনি ঘুমিয়েছেন, অনেকদিন পরে ঘুমাতে পেরে কেমন লেগেছে? ঘুমাতে পেরে তো খুবই ভালো লাগছিলো, টানা কাজ করছিলাম, তারপর একদিন হচ্ছে ঘুমের শট না হলো, আমাকে ঘুম থেকে উঠায় শাড়ি চেঞ্জ করে আনে, তারপর আমি আবার সত্যিই ঘুমাচ্ছিলাম, আমি সত্যিই পরপর ঘুমাচ্ছিলাম। আর একটা মজার জিনিস হচ্ছে গিয়ে এখানে তো একটু ঘুমের সমস্যা আছে আমাদের সিনেমাতে, এবং এই সিনেমার এই তিনজনের ইনসমনিয়া আছে, রাতে ঘুমাতে বড় আছে, তাই ভাই আছে, ও এটা জানতাম না। এটা শুটিং কি দিনে করেছেন নাকি রাতে? আমি যত দেরিতেই ঘুমাই না কেন আমি উঠি আর্লি, ঘুমের সময় তো কমে যায়, তাহলে কমে যায়, বাট তাহলে এত চিন্তা করেন কিভাবে? জেগে থেকে জেগে থেকে ওই চিন্তা ফসল তখন এটা হয় সমাকাব্য, ওই ঘুমের সময়টুকু আমি স্বপ্ন দেখি। আবার আরেকটা বিষয় একটু জানতে চাওয়া, যে এই সিনেমার মধ্যে সাহিত্যের ব্যাপারটা এত দারুণভাবে এসেছে এবং ভালো লেগেছে, রবার্ট ফ্রস্ট, ব্রাউনিং থেকে শুরু করে সবার ব্যাপারটা এত দারুণভাবে আপনারা এনেছেন, এটির পিছনে আসলে মূল কারণটা কি? এটি সারাক্ষণ সাহিত্যের থাকা সাথে থাকা মানুষটার কারণে, আমি যদি আমাদের শ্রদ্ধেয় সুবর্ণ মুস্তফার কথাও বলি, সেটাকে এটা প্রভাব পড়েছে এরকম? কবিতাগুলো ঘটনাচক্রের সুবর্ণের সঙ্গে পরিচয় বহু আগে আমার পড়া। আচ্ছা, অবশ্যই সেটা আমরা সবার নাম প্রভাবের কথা বলেছি না। আরেকটা যেটা হচ্ছে আমার চরিত্র যেটা, জি, সে একজন কলেজের টিচার তো, এবং ইংরেজির ছাত্র, ইংরেজিই পড়ায়, সে নিজেও ইংরেজির ছাত্র ছিল, তার এক ধরনের সাহিত্য প্রীতি আছে, তো সেখান থেকে ঘটনাটা। এবং যে মেয়েটি ঘুমাচ্ছে না,
সে তো শুধু পড়ছে, তার সময় তো পার করতে হবে, সে পড়ছে, ঘুরছে, দেখছে, ঠিক না? তো এদের লেখাপড়ার কোথাও গিয়ে একসঙ্গে একটা অ্যালাইনমেন্টেরও প্রয়োজন আছে, তো ওইভাবে কানেকশনগুলো করা। একটা সাহিত্যের কথা বলছিলাম, সেই সাহিত্যের মধ্যে একটা পলিটিক্যাল একটা এনভায়রনমেন্টও চলে এসেছে আপনার মাধ্যমে বা আপনাদের মাধ্যমে। এই যে সমাজের মধ্যে পলিটিক্যাল বাস্তবতার কারণে নানা ধরনের, বলছিলেন যে ক্রাইমও ঢুকে যায়, ক্রাইমও ছিল গল্পটার মধ্যে কোনো না কোনোভাবে, ছোট করে অল্প করে সম্পর্কে ক্রাইম বলছিলেন। এই গল্পের ব্যাখ্যাটা আপনি কীভাবে দিবেন? মানে এই আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে, ভাগ্যিস আরো তিনজন আছে এখানে, আরো ঝামেলা করতাম। ঝামেলা পড়ার কিন্তু আপনার কাছ থেকে আরো বেশি শুনতে চাই, আমার দর্শকরা বলতে পারি না বেশি বলতে পারেন, সিরিয়াসলি বলতে শুনতে পাবেন। আপনি বাসে চলে আসেন, আমরা আড্ডা দিই, আড্ডা দিচ্ছি দর্শকদের সাথে আর কি, এগুলো তো আড্ডাটা। অন স্ক্রিন আমাদের আড্ডাটা একটু বোরিং, একটু বোরিং। আচ্ছা, আমার আমার ধারণা আমার দর্শকরা মানে বোরিং না হয়ে বরং এটাকে খুব মজাভাবেই উপভোগ করছেন। আমাকে আরেকটা একটু ব্যাখ্যা যদি আপনি আমাকে দিতেন, যে এই যে যখন একজন নির্মাতা অনেক কিছু চিন্তা করেন বিশেষ করে চরিত্রায়নের ক্ষেত্রে, কেন মনে হচ্ছে সোহেল মণ্ডল, কেন ইন্তেখাব দিনার এবং নীলাঞ্জনা নীলা এই চরিত্রায়নগুলো ভালোভাবে করতে পারবেন, এই সিলেকশনটা কীভাবে আপনি নির্ধারণ করেন? এদের মধ্যে এক সোহেলকেই আমি পরে চিনি, দিনার আমার দীর্ঘদিনের শিল্পসঙ্গী এবং বন্ধু, নীলার সঙ্গেও আমার পরিচয় 7-8 বছর তো হয়ে গেছে, আগে একটি কাজ করেছি, তারপর মাঝে কাজ করা হয়েছে নাটক। আর সোহেলের আমি কাজ দেখছিলাম, তো কাজ দেখতে দেখতে আমরা আমি সুবর্ণ ভাবছিলাম যে ওর সঙ্গে যারা ভালো কাজ করে দেখা করতে ইচ্ছে করে, পরিশ্রমী অভিনেতা। হ্যাঁ, এটাও আমি শুনেছিলাম যে সোহেল আগেও বেশ কিছু প্রোডাকশনে এই ধরনের পরিশ্রম করেছে, তো এই কারণেও একটা আগ্রহ ছিল। এরপরে সোহেল দেখা করতে আসতে বললাম, কিন্তু ঘটনাচক্রে আগের দিন ওর আরেকটি পরিশ্রমী কাজ আমি দেখতে পেয়েছি, এবং তখন আমি সুবর্ণ দুজন ডিসাইড করলাম যে ওকে, ছেলেটির সঙ্গে কথা বলে এ হতে পারে। এইভাবে সোহেল এলো, আমি লেখার পুরো গল্পটা লিখে ফাইনাল ড্রাফটের একটু আগে, ফাইনাল ড্রাফটের একটু আগে আমি ডিনার এটা হলে সবচেয়ে ভালো হয় ওটা আমি শিওর, এবং আমি ডিনারকে বললাম যে তুই পড়ে দেখ যে এটা তোর পছন্দ হয় কিনা। আচ্ছা, কারণ অ্যাক্টার নিজের পছন্দের একটি জায়গা থাকতে হবে। নীলাও পড়েছিল, নীলা প্রথমে অডিশন দিল, তার অডিশন খুব ভালো হয়েছিল, কিন্তু আমার আরেকটু ডার্ক চাচ্ছিলাম, সো আমি চিন্তা করলাম আমার নীলায় নাকি অন্য আরেকজনে যাই, কিন্তু শেষ পর্যন্ত ওর কপালে সিনেমাটা ছিল, শুটিংয়ের সময় সেই চলে এলো। দিনার ভাই, এবার আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাও, আমার আসতেই হবে, কারণ এটা আপনি যেভাবে ভালোভাবে ব্যাখ্যাটা দিতে পারবেন, আমাদের সিনেমাগুলো চালানোর ক্ষেত্রে, হলের চালানোর ক্ষেত্রে একটা ভীষণ ধরনের সিন্ডিকেট প্রবণতা দেখি, যে আমি যদি এই সিন্ডিকেটের না হই তাহলে এই সিনেমাটা কম যাবে বা ডিস্ট্রিবিউশনে অনেক ঝামেলা হবে, সারা দেশে পৌঁছাবে না, আমার দর্শকরা দেখতে পারবে না, সিন্ডিকেটের কারণে আসলে অনেক সময় দর্শকদের কাছে পৌঁছায় না। এটা আসলে আমরা বলছিলাম অফেয়ার মনে বলছিলাম যে আমাদের সংস্কৃতিটা, আমাদের ব্যবহার নিজেদের মধ্যে এত মাঝে মধ্যে এত পেছনের, যে এটাকে আসলে সামনে নিয়ে যাওয়াটা অনেক ধরনের চ্যালেঞ্জ, সবার জন্য সমান করাটা একটা চ্যালেঞ্জ, আপনি কি তাই মনে করেন কিনা? আসলে এক যে কোনো জিনিসে এগোতে গেলে সবাইকে মিলে আসলে এগোতে হবে, রাইট? একা কেউ পারবো না, সেখানে একজন পরিচালক থাকবে, একজন অভিনেতা অভিনেত্রী থাকবে, ডিস্ট্রিবিউটর থাকবে, ইভেন দর্শকও থাকবে, ঠিক আছে? যখন এই জিনিসগুলো সমন্বয়ে সাধিত হবে তখন একটা সফল জায়গায় পৌঁছানো সম্ভব। আসলে যেমন এই ছবি নিয়ে একটু আগে সোহেল বলছিল যে আমরা একটা সমস্যায় পড়েছিলাম যে প্রজেকশন নিয়ে, আমার প্রশ্ন হচ্ছে এই সমস্যাটা হবে কেন আসলে, ঠিক আছে? এটি শুধু আমাদের ছবি বলে বলছি না, কালকে তো এই হলে আরেকটি ছবি চলবে বা আরেকটি ছবি চলেছে, দর্শক বিমুখ হয়েছে ওই ছবির প্রতি, কারণ দর্শক ধরেই নিয়েছে পরিচালক এইভাবে ছবিটা নির্মাণ করেছে, কিন্তু আসলে তা না। কালকে যখন দেখতে দেখছিলাম যে দিনের যে দৃশ্যগুলো আমি দেখে মনে হচ্ছে আসলে রাতের দৃশ্য দেখছি, আমি নিজে কাজ করেছি, আমি তো জানি এটা দিনের দৃশ্য আসলে, আর রাতের দৃশ্য তো বোঝাই যাচ্ছে না কিছু, আমাকে আমি নিজেই খুঁজে পাচ্ছি না, মানে আমি শ্যামা তখন, শ্যাম বর্ণ আর কি, আর কি। তো
তা আমার প্রশ্ন হচ্ছে, এটা অনেক আগেই তো সমাধান হয়ে যাওয়া উচিত ছিল আসলে, কারণ কালকে যখন দর্শক হিসেবে ছবিটা দেখেছি আমি নিজে প্রত্যাদিত বোধ করেছি আসলে, কারণ এখানে আমি তো টাকা দিয়ে টিকিট কেটে দেখেছি আসলে, তা আমি তো সার্ভিসটাকে থেকে চাইবো। সো এই সমস্যাটা কেন হবে আমার প্রশ্ন হচ্ছে এটা। নিশ্চয়ই আরেকটা বিষয় আপনার একটু কাছে জানতে চাও, কারণ এটা যদিও অনেক আগের বিষয়, অনেকে ভিউয়ারশিপ নিয়ে আসলে অনেক কথা বলেন এবং দিন শেষে সবাই আসলে ভিউয়ারশিপের জন্যই কাজ করেন। আপনার ওটিটি কাজগুলোর সেগুলোর ভিউয়ারশিপ এক এক রকম হয়, সিনেমাগুলোর ভিউয়ারশিপ এক এক রকম হয়। ভিউয়ারশিপ নিয়ে আপনি দারুণ একটা কোড দিয়েছেন যে আসলে এরকম না হলেও এরকমও করা যেত। এই ভিউয়ারশিপের পেছনে চলার ছন্দটা এই সিনেমার ক্ষেত্রে আসলে কতটুকু, মানুষ আসলে এত একটু বেশি মনে হয় হাইপোথেটিক্যাল কিছু কিছু জায়গায়, সেটা আসলে মানুষজন সহজভাবে নেবেন কিনা? যেমন আমি যখন প্রথম স্ক্রিপ্টটা পড়ি তখন আমার কাছে মনে হয়েছিল একটি কঠিন স্ক্রিপ্ট আছে, হাইপোথেটিক্যাল আপনি যে শব্দটা বললেন সেটা, কিন্তু আমি যখন কাল ছবিটি দেখলাম আমার কাছে একেবারে সহজ সুন্দর সাবলীল ছবি মনে হয়েছে। সেই দুর্বোধ্যতাটা ওর নির্মাণের ক্ষেত্রে কাটিয়ে উঠেছে আসলে। একদমই তাই, সেটার পিছনের ব্যাখ্যাটা হচ্ছে আপনারা সহজভাবে এত দারুণভাবে উপস্থাপন করেছেন সব কিছু, সেটার কারণে মনে হয়ে গিয়েছে। আমি জানি না আপনারা ভালো বলতে পারবেন, মানে সেখানে আমি সত্যি তো আসলে আপনাদের আমার কাছে সহজ মনে হয়েছে, কিন্তু সেটাই ইন এ সেন্স যদি চিন্তা করি আসলে তো এটা এইভাবে চিন্তা না করে এইভাবেও করা যেত, একটু কঠিনভাবে ওই ব্যাপারটা উপস্থাপন হয়। আচ্ছা, কঠিন ব্যাপারটা হচ্ছে ডিফারেন্ট ভাবে, আমি ওটাকে বলবো আসলে কঠিন ভাবে না, ও ডিফারেন্ট ভাবে চিন্তা করেছে। আচ্ছা, যেটা খুবই কমিউনিকেটিং আসলে, রাইট? এটা আমি যদি শব্দটা কঠিন ভাবে না বলে ভিন্ন ভাবে বলি তাহলে মনে হয় বেশি সহজ হবে। প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট, আপনি যখন কোনো কিছু প্রেজেন্টেশন করছেন স্ক্রিপ্ট দুর্বোধ্য হতে পারে, আমাদের পারফরমেন্সই হতে পারে, আমাদের প্রি প্রোডাকশনে পোস্ট প্রোডাকশনে একটা সিচুয়েশন তৈরি হতে পারে, কিন্তু সেইটা আসলে ডিরেক্টর মাইন্ডসেট, তার যে ভিশনটা, তিনি যদি ক্লিয়ার থাকেন, তিনি যদি তার প্রেজেন্টেশনটা ঠিক রাখেন, আই থিঙ্ক তিনি কীভাবে দর্শকের সাথে কমিউনিকেট করতে চান সেই প্রসেসটা যদি তার কাছে ক্লিয়ার থাকে, তাহলে যে কোনো কঠিন, আপনার মানে শব্দটা আমি ইউজ করলাম, কঠিন বা ভিন্ন স্ক্রিপ্ট বা যে ধরনের স্ক্রিপ্টই হোক না কেন সেটা খুব সহজবোধ্য হবে, কারণ সে তো আসলে কমিউনিকেট করতে চাচ্ছে দর্শকের সাথে। দর্শকের কাছে আমি কোনো কিছু দুর্বোধ্য বিষয়টা আসলে চিন্তার জায়গা থেকে হতে পারে, কিন্তু আলটিমেটলি আমি তো কমিউনিকেট করতে চাই। আমি শিওর যে সৈয়দ ভাই সেই কমিউনিকেশনটা করতে পেরেছেন তার সিনেমার মাধ্যমে, যেটা দর্শক বা আপনি আপনারা ভালো বলতে পারবেন। সৈয়দ ভাই, আরেকটা বিষয় আমি সাম্প্রতিক সময়ের দুটা উদাহরণ দিতে চাই, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দুটা সিনেমা হলে গিয়েছে অনেক আগে। আমি যদি একদম নাম উল্লেখ করি, 12 ফেল এবং সাম্প্রতিক সময়ের একটা সিনেমা লাপাত্তা লেডিস, এবং দুটা কাজই খুবই ভালো এবং সেটা দর্শক নন্দিত হয়েছে। কিন্তু সমস্যাটা হয়েছে, এটা হলে যখন ছিল তখন মানুষের আসলে আলোচনায় ছিল না, মানুষ তখন দেখেন নাই। আমরা সবাই আমাদের ব্যস্ত জীবনে অনেক সময় এরকম হয় যে আমরা হলে যেতে পছন্দ করি না, আমরা যেতে পারি না। সেটি যখন ওটিটি প্ল্যাটফর্মে আসে তখন ভীষণ জনপ্রিয়তা পাই, আমি আমার সময় মতো করে দেখে নিলাম। এই কাজটিকে আসলে ওটিটিতে দেওয়ার কোনো সুযোগ আছে কি না, পরিকল্পনা আছে কি না, এটি একটি প্রশ্ন। সামনে আপনি ওটিটিতে কোনো স্পেশালিস্ট কাজ করছেন কি না? ওটিটিতে দেওয়ার পরিকল্পনাটা আসলে হলের জার্নিটা শেষ করার পরে ভাবব, এই মোমেন্টে এটা এতটা সামনে ভাবতে চাই না, এই মোমেন্টে এই জার্নিটার সঙ্গে থাকতে চাচ্ছি। হ্যাঁ, ওটিটিতে কাজ করার একটু চিন্তা ভাবনা তো আছেই, একটা ভাবনা কিছুটা মাঝখানে অল্প একটু গোছানোও হয়েছে, কিন্তু এই শ্যামাকাব্যের প্রমোশন রিলিজ এই সব কিছুর কারণে আবার আটকেও আছে। তো এখন সম্ভবত আগে শ্যামাকাব্যর এই সিনেমা হলের যাত্রাটা শেষ হবার পরে আবার নিজের অন্য কাজগুলোর রিয়েলিটিতে ফিরে আসা হবে। একটু আগে যেটি নিয়ে আমরা বলছিলাম যে যে ভিন্ন ধরনের চিন্তাভাবনা, ভিন্ন ধরনের কাজ, 2017 তো একটা হলো, তারপর 2024, সময়টা আমাদের জন্য একটু বেশি হয়ে গেল না? আপনি আমাদেরকে পানিশমেন্টটা বেশি দিচ্ছেন না? সত্যি আপনি প্রয়োজন এনে দেন, আমি আরও সময় কমিয়ে দেব। ওইটা আমার দায়, এটাও থাকলে ভালো হতো। আমার কাছে যেটা আছে ওইটা আমি 2 বছরে একটা করে ছবি দেবো যদি প্রয়োজন পাওয়া যায়। আচ্ছা, ওইটা তো আমার কাছে নাই, কিন্তু আমার কাছে যেটা আছে আমি ওইটা করে ফেলি। আমি একটু ছোট করে হলেও গানটা শুনতে চাই। আমি গান গাইতে পারি না, আমরা এই জন্যই শুনতে চাইবো, বাকি যাও। আল্লাহ, আমি একদম গান গাইতে পারি না, আমি গান গাইলে ম্যাম আমাকে বকা দিবে। না, বকা দিবে না, আমরা একটু চেষ্টা করতে পারি। ম্যাম শুনলেই বকা দিবে, কারণ উনি জানে আমি একদম গান গাইতে পারি না, আর হচ্ছে আমার এত গান গাইতে ইচ্ছা করে আমি গান গেয়ে ফেলি। হ্যাঁ, আমরা শুনে ফেলি, ইম্পসিবল। অল্প করে না 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 না, কেউ কিছু বলবে না এখানে। না না না, এটাই তো শুনে বললাম তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
কারণ গানটা না আমার অনেক ভালো লেগেছে, আমারও এত ভালো লেগেছে, আমার সারাক্ষণ মাথায় চলতে থাকে। কিন্তু এটা এত সুন্দর গান, এত সুন্দর করে গেয়েছেন ওরা, আমি যদি গাই মানুষ আমাকে লিটারালি বলবে যে এই গানটা কেন নষ্ট করলাম। এটা এটার বিষয়ে ভালো লাগার ক্ষেত্রে কখনো কোনো ধরনের এই ব্যাখ্যাটা রাখতে নেই। হ্যাঁ, যারা যেটা ভালো লাগে গিয়ে ফেলতে হবে, চ্যালেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমরা গানটা শুনি নিলাম। এই যে আমি লিখবো না, আমরা আপাতত সুইফট ভাই কাছে যাব, যাব এই পেজ চলে আসছে এখানে না, ওই এটা 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 এখানে সম্ভবত। হ্যাঁ, পেজ লাগবে এখানে মনে হয়। আচ্ছা, এখানে পেজ নেই সাদা, আমি 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 দেখাই। আচ্ছা ঠিক আছে, আমি আমি করি, আমি কিছু দেখি না। সোহেল ভাই, আমরা নিশ্চিত গানটা শুনতে গাও তো। আমি আমি গান পারি না। তুমি গান গাও, তুমি আমাকে দাও, আমি লিখছি তো, তুমি গান গাও। আচ্ছা ঠিক আছে সোহেল ভাই, সোহেল ভাই আপনার কাছে আসবো। তবে তার আগে আমার দিনের ভাইয়ের কাছে বেশ কিছু প্রশ্ন আছে, সেটা আমরা করি। কোন প্রশ্নগুলো আপনার কাছে? বেশ কিছু, হ্যাঁ বেশ কিছু, কারণ হচ্ছে যে আমাদের যে এখন পর্বটা সেটা অনেক বেশি মানে প্রশ্নের। সেটি হচ্ছে, দর্শক আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এই পর্বটি একটু বিশেষভাবে সাজানো, সেটি হচ্ছে যাহা বলিব মিথ্যা বলিব, যাহা বলিব সত্য বলিব। এখানে আমাদের দর্শকরা, তাদের এই আমাদের আগত অতিথিরা, তারা আসলে একটি বিষয়ে বেছে নিতে পারবেন, যাহা বলিব মিথ্যা বলিব অথবা যাহা বলিব সত্য বলিব। দিনা ভাই, আপনি আসলে কোনটা নিতে চান? সত্য, সত্য। ইন্তেখাব দিনার সত্য বলবেন এটাতে, এই নামটাতে, এই নামটাতে সত্য বুঝতে পারি না। এই নামটাকে যে কোনো একটা বিশেষণে, বিশেষণে, হ্যাঁ, অলস, অলস। বদরুল আনাম সৌদ, চিন্তায় পরিশ্রমী, চিন্তায় পরিশ্রমী। আচ্ছা, শ্যামাকাব্য, পছন্দের ছবি। সাজু খাদেম, ভালো বন্ধু। চলচ্চিত্র, আমাকে অক্সিজেন দেয়। গল্পে গানে না গানে গল্পে? দুটোই। আচ্ছা, বলা হয়ে থাকে একজন অভিনেতা সবসময় নিজের জন্য কাজ করেন। আমি প্রথমত নিজের জন্য কাজ করি এবং কাজটা দর্শকের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আচ্ছা, আপনার পছন্দের সেরা তিনটা সিনেমা? অমিতাভ বচ্চন এবং আল পাচিনোর যে কোনো ছবি। আচ্ছা, এই এটার এই তিনটা সিনেমা ধরে নিব আমরা, যে কোনো ছবি আমার পছন্দ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিজের তিনটা বদভ্যাস? এক তো প্রথমে বললাম জি, অলসতা, আমি ফাঁকিবাজ, আর বদভ্যাস খুবই কম আমার আসলে। আচ্ছা, নিজের প্রিয় বন্ধুকে যে কথাটি বলতে চান? বন্ধু, তুমি অনেক ভালো থেকো। আচ্ছা, সোহেল মন্ডলের কাছে পরে এসে নীলা, যাহা বলিব সত্য বলিব নাকি যাহা বলিব মিথ্যা বলিব? সত্য, সত্য। শ্যামাকাব্য, পছন্দের ছবি? গহীন বালুচর, ভালো লাগার ছবি। সুবর্ণ মুস্তফা, ইন্সপিরেশন। বদরুল আনাম সৌদ, ফেভারিট ডিরেক্টর। ইন্তেখাব দিনার, বড় ভাই, জেনি, সুইট। পাখি যাও পাখি যাও, গানের ঘরে আছে এটার এক কথা বলতে হবে এমন তো কিছু নেই না? না, তাহলে আমি এক কথাই বলছিলাম কেন জানি। লাইফ ইজ বিউটিফুল, ইয়া লাইফ ইজ বিউটিফুল। সোহেল ভাই, আপনার কাছে আ বিউটিফুল মাইন্ড? সুবর্ণ, the best and the last, could be anything. Shyamakabbo, miles to go before I sleep. Gohin Baluchar, onik purishram. Robert Frost, মনের মতো লেখে আর কি, আমি যদি বলি আমার পছন্দের খুব। আজাদ সেতু, মানুষের কথা বলতে হবে, একে আজাদ সেতু, একে আজাদ সেতু, ভেরি গুড হিউম্যান বিং অ্যান্ড ভেরি গুড অ্যাক্টর। ওটিটি,
ওয়ার্ল্ড ওয়াইড আর আমাদের এখানে পুরোটাই খুবই সম্ভাবনাময় ক্রিয়েটিভ কাজ করার একটা জায়গা, যেটা এখনও আমরা একটা ছকে আটকে আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সোহেল মণ্ডল, শিক্ষক সত্য না মিথ্যে? হ্যাঁ, সত্য না মিথ্যে, বাই দ্য ওয়ে। ওকে, সত্য শিক্ষক আজাদ আবুল কালাম, সাহিত্য সাহিত্য শহীদুল জহির, রবার্ট ব্রাউনিং পড়া হয়নি। আচ্ছা, আই ওয়াজ এভার এ ফাইটার, কাল্পনিক দৃশ্য, শ্যামাকাব্য, পিস্তল, পিস্তল, সংঘর্ষ, মাইলস টু গো বিফোর আই স্লিপ, অভিনেতার জার্নিটাতে থাকতেছে, অভিনেতা জার্নিটা, অভিনেতা অ্যান্ড্রু স্কট। আমাদের আরেকটা পর্ব থাকে, ধন্যবাদ আমাদের সাথে এই যাহা বলিব সত্য বলিব যাহা বলিব মিথ্যা বলিব পর্বে যুক্ত হওয়ার জন্য। আমাদের আরেকটা পর্ব থাকে, সেটি হচ্ছে তোমাকে জানাতে। আমাদের অতিথিরা আসলে যে কাউকে যে কোনো বস্তুকে জানাতে পারেন একটা চিঠির মাধ্যমে, সেটা একটা শুনবো। সোহেল ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ও, আমারটা শুনে তো আবার পচানি খাইতে হবে। যাই হোক, অনেক পরিশ্রম, আমি যেহেতু এত কিছু মাথার মধ্যে নাই, আমি জাস্ট শ্যামাকে একটা চিঠি লিখেছি। ডিয়ার শ্যামা, আবার কি দেখা হবে? দেখা হলে ভালো হতো, কিছু কথা ছিল, ভালো থেকো, আজাদ। ওকে, আজাদের জন্য অনেক আমার পড়তে হবে। আমি তোমার মানে আজাদকে লেখা দরকার ছিল, সমস্যা নেই। আজাদের সাথে তো শ্যামা সবসময় আছে, এটা দর্শকরা দেখলেই বুঝবে। আমি লিখেছি ইউনিভার্সকে, আমি আর কিছু মনে করতে পারছিলাম না। ডিয়ার ইউনিভার্স, থ্যাংকস ফর এভরিথিং, আই এম গ্রেটফুল ফর এভরিথিং, আই আস্ক ফর হেল্প, ইউ হেল্প মি, থ্যাংকস আ লট, নীনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সোহেল ভাই, আপনার কাছে পরে আসছি। নীনা ভাই, মানুষটা এত বেশি দারুণভাবে চিন্তা করে, ওটা বেশি স্পেশাল। আচ্ছা, আমি আমার জীবনের সবচেয়ে যে কাছের মানুষ তাকে চিঠিটা লিখেছি। জি প্লিজ। তুমি অনেক ভালো, তবে আরও ভালো হওয়া প্রয়োজন, তাই ভালো হয়ে যাও। সেভ দ্য প্ল্যানেট, এটা আমি নিজে আমাকে লিখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাবা, আই গেস ডে বাই ডে উই আর বিকামিং ক্রুয়েল। প্ল্যানেট আর্থ উড হ্যাভ বিন বেটার without human beings. থ্যাংক ইউ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের এই আড্ডাটা নিশ্চয়ই আমাদের দর্শকরা খুব দারুণভাবে উপভোগ করেছে, আমি তো উপভোগ করেছি, এবং পুরো অনুষ্ঠান জুড়ে কিন্তু আমি শিখছিলাম। আমি প্রথমটা যেই কথা দিয়ে শুরু করছিলাম যে বদরুল আলম সৌদ, তার মাধ্যমে আমি পুরো জার্নিটাতে শিখবো, আমি শিখেছি কীভাবে দারুণভাবে কথা বলা যায়। তবে রড ফ্রস্টের এই কথাটা দিয়ে আসলে শেষ করতে চাই। তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই যে আপনারা এসেছেন, আমাদের খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, আপনারা সময় দিয়েছেন। থ্যাংক ইউ।